হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পুণিতা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি একটা ঘরোয়া নতুন টোটকা, সেটা হলো আমাদের মধ্যে সবারই প্রায়, আমাদের যা জলে আয়রন থাকে সেই কারণে শ্যাম্পু করে কন্ডিশন করার পরও আমাদের প্রচণ্ড চুল ওঠে, এতটা পরিমাণে হেয়ার ফল হয়, খুশকি হয়, চুলটা রাফ হয়ে যায়, যেই কারণে আমাদের চুলটা দেখতেও ভালো লাগে না। আর সেই কারণে আমি যেটা নিয়ে এসেছি সেটা তোমাদের সবারই খুবই উপকারে লাগবে। আমাদের চুল পড়া তো বন্ধই হবে, খুশকি পড়া বন্ধ হবে, আর চুলটা খুব সুন্দর সিল্কিও দেখাবে। তা চলো আমি কিভাবে জিনিসটা বানাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমি এখানে গ্যাসটা ধরিয়ে নিয়েছি, তারপর মধ্যে একটা পরিষ্কার বাটি আমি রেখে দিলাম। এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো মেথি, কয়েকটা 6-7টা মতন লবঙ্গ। এবার এবার এটার মধ্যে আমি 1 কাপের মতন একটু জল দিয়ে দেবো। এখানে আমি 1 কাপের মতন একটু জল দিয়ে দিয়েছি। এবার এই জলটাকে খুব ভালো করে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে, জলটা থেকে খুব সুন্দর কালার বেরিয়ে যাবে। গ্যাসটার ফ্লেমটা একটু জ্বলে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, জলটা কি সুন্দর কালার হয়ে গেছে। 10 মিনিটের মতন কিন্তু জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা এই বড় তেজপাতাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কি সুন্দর জলটা ফুটছে আর কি সুন্দর কালার ছেড়ে দিয়েছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার বেরিয়েছে। এবার জলটাকে আমি পুরোপুরি একটু ঠান্ডা করে নেবো। এবার এই চা ছেঁকনিটার সাহায্যে আমি জলটাকে ছেঁকে নেব। জলটা আমার ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি 1 টুকরো লেবুর রস ভালো করে মিশিয়ে দেব। লেবুর রস দিলে মাথার চুল খুব সিল্কি হবে, খুশকি থাকবে না। এবার আমি দেব নারকেল তেল, 7-8 ফোঁটা নারকেল তেল দেবো, বেশি দেবো না। তোমরা যে মাথায় মাখা যা নারকেল তেল তোমরা ইউজ করো সেটাই তোমরা দিতে পারো। এবার এটা খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখো কালারটা এরকম আসবে, এটা এরকম এসছে কালারটা। এবার এই লেবুর খোসার সাহায্যে তোমরা এইভাবে চুলের মধ্যে লাগিয়ে নেবে, যার ফলে চুল পড়া বন্ধ হবে। তোমরা এটা সপ্তাহে 3 দিন করে লাগাতে পারো, আর এই জলটাকে তোমরা স্টোর করে রেখে দিতে পারো 1 সপ্তাহের জন্য, তাতে চুল পড়া তো বন্ধ হবে, নতুন চুল গজাতেও তোমাদের সাহায্য হবে। আমার নতুন আজকে টোটকাটা, ঘরোয়া টোটকাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। টাটা।